আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সকলকে আন্তরিক শুভেচ্ছা, প্রাণদল অভিনন্দন। যে গাড়িটার এখন ভিডিওটা দেখছেন, এই গাড়িটা আমি কালকে কিনছিলাম, কিনে আজকে বিক্রি করে দিলাম। এক ভাই গরিব মানুষ, একবারে সাধারণ খুব খেটে খাওয়া রিক্সা চালাইতো, তা যার হোক মেলা দিন স্বপ্ন ছিল বলে একটা হয়তো অটো গাড়ি কিনবো, তাই সে একটা অটো গাড়ি, তা আমার মনের মতন সে কোনো কথা বলেনি, আমি জোর করি এই গাড়িটা তাক দিলাম। মানে জোর মানে জুলুম করে এই গাড়িটা দিলাম, বলে ভাই কোনো গাড়ি নেওয়ার দরকার নাই, এই গাড়িটা নেন। তো এই গাড়িটার তাক আমি দিলাম। এই গাড়িটার ছবিটা দেখেন, নগদ টেবিল পেমেন্ট 1,40,000 টাকা গাড়িটা পাইলো। টুকটাক করে টুকিটাকি যা কাজ কাম আমি সুন্দর করে গাড়িটা করে দিলাম। যে গরিব মানুষ যা করি খাবে, তো মানে খাইলো আমারগুলো একটু দোয়া করবে। তাই সবাই ভিডিওটা দেখবেন, যে যেখানে থাকেন দেশ দেশের বাইরে সকলকে আন্তরিক শুভেচ্ছা। এবং গাড়িগুলো আমার অল ক্লিয়ার, সারাদিন কাজ কাম করে বা যে যেখানে যা লাগে তাই দিয়ে ওকে করে সুন্দরভাবে ভালো করে এই গাড়িটা তাক দিলাম। মিটার শেপ টেপ যেখানে যা লাগে অল কমপ্লিট স্কোর। তা ভাই এদিকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালোই আছে ভাই। আগে কি করতেন? আগে রিক্সা চালাতাম। তাহলে কতদিন ধরে স্বপ্ন ছিল বলে অটো গাড়ি কিনবো? অটো গাড়ি মাস কেনেক, 3 মাস। হ্যাঁ, 3 মাস ধরে ভাবছেন ভবিষ্যতে, কি বলেছেন? হ্যাঁ, বলেছি আল্লাহ মুকুরি টাকায় অটো চালাবো। তা যে গাড়িটা আসি নিলেন বা কোনো দাম দর করা হয়েছে? না, আপনি কি দাম করেছেন? না, দাম করিনি। আমি যা বলেছি তাই লিয়া, না মিথ্যে কথা না সত্য। তা ভাবিও আছে, ভাইস্তাও আছে সবাই। তো যে গাড়িটা দিলাম, যে গাড়িটা বর্তমান যে রকম ছিল আর এখন যে রকম আছে, তা আপনার মনের কাছে পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ হয়। আপনি খুশি তো? হ্যাঁ, খুশি। কোনো দুঃখ নাই? না, দুঃখ নাই। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমরা আছি, ঠিক আছে? তা ভালো থাকবেন। আর কিভাবে চালাবেন? রিক্সা যেরকম চালায়, যে ডাইনে গেলে ডাইনে আগে থাকলে সিগন্যাল ইন্ডিকেটর বাতি আছে, হরেন আছে, সব কিছু ব্যবহার করবেন, ঠিক আছে? দেখে শুনে চালাবেন, প্রথমে আস্তে ধীরে চালাবেন, আস্তে ধীরে ওকে হওয়ার পরে তারপরে অনেক কিছু বিষয় আছে। তা ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তা যদি আর দোয়া করেন যেন আপনাদের মতন মানুষের পাশে দাঁড়াইতে পারি, বা খুশি থাকেন, বা গাড়িটা পছন্দ, বা ভাবি তাহলে ঠিক আছে যান, খুশি তো ভাবি? আপনার কোনো দুঃখ নাই? গাড়ি আপনার কিছু বলা লাগিয়েছে? যা করার আপনি তো আমি করে দিয়েছি, আপনি কিছু বলেছেন আমার? বলে এটা লাগাও, ওটা লাগাও, ওটা লাগাও, আমি যা কিছু করার দরকার ওকে। এখন গাড়ি আমি বুঝে দিন, আপনি সুন্দরভাবে কর্ম করি খান, ঠিক আছে? তা ভালো থাকেন, সুস্থ থাকবেন। এবং যারা ভিডিওটা দেখবেন, খেটে খাওয়া গরিব মানুষ, অসহায়, বেকার, বিভিন্ন জায়গায় ভাইয়েরা, আপনাদের অনুরোধ করি, আপনারা কোনো জায়গায় নতুন গাড়ি 2,50,000 টাকা দিয়ে কিনবেন না, এরকম পুরাতন গাড়ি কিনবেন। কিনি ঠিকঠাক করে সুন্দর করে চালাবেন, আপনি দেনা থেকে মুক্তি থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এস এন্টারপ্রাইজ, সাতবাড়িয়া বাজার, ভেড়ামারা, কুষ্টিয়া। আল্লাহ হাফেজ।